ফিরে এলাম বিরতির পর। আর আপনারা তো জানেনই আমাদের অনুষ্ঠানের নাম কথা গানে কিছুক্ষণ। আজ কথা হবে, গান হবে, আর কথা এবং গান এই দুটির জন্য আজকে আমাদের স্টুডিওতে এখানে আছেন ডালিয়ানা হোসেন এবং সানি জুবায়ের। ডালিয়ানা হোসেন, আপনি অনেকদিন ছিলেন না, আপনাকে আমরা পর্দায় দেখিনি, মানে কারণটা কি? কেন না, দেশেই ছিলাম না আসলে। ও আচ্ছা, আমি বাইরে চলে গেছিলাম এবং বেশ বিরাট একটা গ্যাপ হয়ে গেছিল তখন, এখন ফিরে কিন্তু এসেছি। আচ্ছা, এখন কিন্তু কোনো গ্যাপ হয়নি আপা? আপনি সেই রেয়াজটা বজায় রেখেছেন এবং আবার এতদিন পরে আবার আমরা আপনাকে পাচ্ছি পর্দায়। এখন আপনার কাছে আপনার সেই অনুপ্রেরণার জায়গা থেকে এখন কোন গানটা গাইবেন? আচ্ছা, আমার একটা মজার জিনিস আমার বলতে ইচ্ছা করছে, ও কিন্তু সারাক্ষণ মেয়েদের গান গেয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এটা তো আমি আমি নিজে একটা আমি উল্টাটা করি, আমি একটা ছেলের গান গাই। এই জন্য গাইছি যে আমার কাছে মনে হতো কি যে ওই ছোটবেলায় আমি যখন গান শুনতাম মেয়েদের গান বেশি ভালো লাগতো, মনে হতো যে মেয়েরা বেশি সুরে গায় এবং মায়ের মায়ের মতো মনে হতো, হয়তো ওই জন্যই আমার অ্যাট্রাকশনটা ইনিশিয়ালি গ্রো করে ওইভাবে। তবে ছেলেরাও অনেক সুন্দর সুন্দর গান ছিল আমাদের, আবার ওটাও ভালো লাগতো। যেমন আমি এসডি বর্মনের গান যদি আনি, হতেই পারে একটা ভালো লাগার গান। তখন ওই সিক্সটিজ এর কিন্তু ওনার সাংঘাতিক চলছিল ওনার গান, আমার যদ্দুর মানে গোল্ডেন এজ ওনাদের জন্য তখন। তা আমি একটু অল্প একটু শুনি। নিশ্চয়ই নিশ্চয়ই। তুমি যে গিয়াছো বকুল বিছানো পাথে, নিয়ে গেছো হায় একটি কুসুম আমারও কবরি হতে। তুমি যে গিয়াছো বকুল বিছানো পথে, তুমি যে গিয়াছো বকুল বিছানো পথে, নিয়ে গেছো হায় একটি কুসুম, নিয়ে গেছো হায় একটি কুসুম। আজকে বেশ মজার একটা জিনিস জমে উঠেছে যে আজকে সানি ভাই গাচ্ছেন ছেলের কণ্ঠে মেয়েদের গানগুলো, আর ওদিকে ডালিয়াপার কাছে শুনলাম মেয়ের কণ্ঠে শচীন কর্তার গান ছেলেদের গান। বেশ ইন্টারেস্টিং, আজকে প্রোগ্রামে একটা অন্য ধারা যোগ হলো। যাই হোক, এখন কি আবার একটা মেয়েদের গান শুনবো সানি ভাইয়ের কাছে? আবার মেয়েদের গান চালান, আজকে আপনি মেয়েদের গানই গেয়ে গেলেন। এখন গাওয়া হয় না? হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই, আমাদের আসবো যত, মানে আমি একসময় পুরুষ তো এমনিতে আসেনি, মানে দেরিতে এসছে না? নিশ্চয়ই, এক সময় বালক ছিলাম, মানে সেই শিশু কালের গান গুলো আগে। আচ্ছা, ছোটবেলায় শোনা যে গান গুলো যেগুলো, নিশ্চয়ই এখন গোটা শুনবো ভালো লাগার গান। ভালো লাগার এখন এখন চিরকালই ভালো লাগবে। হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। জিউনা রজনী এখনো বাকি, আরো কিছু দিতে বাকি,
বলে রাত জাগা পাখি যেও না রজনী এখনো পাখি আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি রাখিতে চাহি নয়নে নয়নে যেও না রজনী এখনো বাকি আরো কিছু দিতে বাকি বলে রাত জাগা পাখি যেও না এইসব সুর এইসব গান যত দিন পরই শুনি না কেন যখনই শুনি না কেন সেগুলো সবসময় বোধহয় একটা আলাদা করে আবেদন আমাদের সবার ভেতরে ব্যাকগ্রাউন্ড সৃষ্টি করে জি বলছি জি ব্যাকগ্রাউন্ড এটা পারাখ সিনেমার গান জি প্রথমে আপাজিতে গেলেন হিন্দিতে জি সলিল চৌধুরী বোম্বেতে যখন ছিলেন আচ্ছা উনি গাড়িতে করে যাচ্ছিলেন হঠাৎ বৃষ্টি নামে ওকে তো একটা বৃষ্টি একটা ছন্দ ছিল এই তালটাও কিন্তু খুব স্পেশাল মানে এটা বাজানো যে কোনো মানে যেন তেন ব্যাপার না গানটা শুনলে বুঝতে পারবে তালার ছন্দটাকে আমরা একটু আলাদা করে এখন শুনতে পারি যে হ্যাঁ